নমস্কার সকলকে আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান জব নোটিশন চ্যানেলে। বন্ধুরা, আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স লিমিটেড কোম্পানি থেকে যে নতুন নিয়োগ সংক্রান্ত নোটিশন পাবলিশ করা হয়েছে আজ আমরা তা নিয়ে আলোচনা করব। আপনারা যারা যারাই ত্রিপুরা থেকে বিলং করছেন আপনাদের কিন্তু আপনারা এখানে প্রিপারেশন করতে পারবেন। যারা ইন্টারেস্টেড রয়েছেন যে প্রাইভেট কোম্পানিতে জব করবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন বুঝুন, তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে এখানে কীভাবে আপনি এখানে অ্যাপ্লিকেশন করবে। এখানে বন্ধুরা সিবি স্যান্ডের মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো তারপর এখানে আপনার ফ্রেশার্স ক্যান্ডিডেটরে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন অবশ্যই করতে পারবেন। আপনার বয়স যদি এখানে 25 এজের নিচে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমরা এখন সরাসরি ডাইরেক্ট অফিসিয়াল নোটিশন পাতায় চলে যাব। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশনটি, যেটি আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে এখানে এই নোটিশনটি পাবলিশ করা হয়েছে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, আপনি যদি হচ্ছে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখবেন প্রত্যেক গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশনটি আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স লিমিটেড থেকে এই নতুন নোটিশনটি পাবলিশ করা হয়েছে। এখানে বন্ধুরা ফিল্ড ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট মাইক্রো ফাইন্যান্স পোস্টে এইখানে নিয়োগটি করা হবে। এখানে বন্ধুরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের কিন্তু এখানে গ্রাজুয়েশন পাস করতে হবে। তারপর এখানে এক্সপিরিয়েন্সের মধ্যে বলা রয়েছে এখানে ফ্রেশার্স অনলি, এখানে বন্ধুরা ফ্রেশার্সরা শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর এখানে এজ রাখা হয়েছে ম্যাক্সিমাম 25 ইয়ার্স, অর্থাৎ আপনার যদি এজ 25 নিচে হয়ে থাকে, 18 বছর উপরে হয়ে থাকে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 2 হুইলার্স উইথ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ আপনার এখানে কিন্তু বাইক থাকতে হবে, সাথে আপনার ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে। এখানের বন্ধুরা শুধুমাত্র মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে ডকুমেন্ট আপনার কী কী প্রয়োজন হবে, আপনাদের কিন্তু এখানে সিবি আপনার প্রয়োজন হবে, তারপর আধার কার্ড, মোবাইল নাম্বার অ্যাডজাস্ট করা থাকতে হবে, তারপর এখানে এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার থাকতে হবে। তারপর এখানে ডিসকাস করবো আপনার যে বেনিফিটসগুলি দেওয়া হবে। এখানে আপনার স্যালারি 18,000 আপনার পার মান্থ স্যালারি পেয়ে যাবেন, তার সাথে এখানে ইনসেন্টিভ, ট্রাভেল অ্যালাউন্স, তারপর এখানে ইপিএফ, তারপর এখানে ইএসআইসি, তারপর এখানে মেডিকেল আপনারা অ্যালাউন্সমেন্ট কিছু পেয়ে যাবেন। তারপর এখানে জব লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্যে ঋষ্যমুখ, মনুবাজার, শান্তিবাজার, বিলুনিয়া, রাজনগর, এই 5টি জায়গায় কিন্তু আপনারা এখানে জব লোকেশন দেখতে পাচ্ছেন। এখন আপনার এখানে আপনার যে সিবিটি রয়েছে আপনাদের কিন্তু এখানে বলা রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সেন্ড দেয়ার আপডেট সিবি টু দ্য বিলো মেনশন হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার এখানে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি দেখতে পাচ্ছেন, এখানে কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের তুলে ধরা হয়েছে। এই কন্ট্যাক্টে আপনাদের কিন্তু এখানে যে কোনো, আপনি যদি ঋষ্যমুখ এখানে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানে আপনাদের যে সুমন দত্ত এখানে নাম্বারটি দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনাদের কিন্তু এখানে সিবিটি সেন্ড করতে হবে। তার সাথে সাথে এখানে যে মনুবাজারের নাম্বার দেওয়া রয়েছে দীপরাজ শীল, এখানে কিন্তু আপনার সিবি সেন্ড করতে হবে। তারপর এখানে শান্তিবাজার যে নাম্বারটি দেওয়া রয়েছে, তারপর এখানে বিলুনিয়ার যে নাম্বারটি দেওয়া রয়েছে কৃষ্ণ দাস, এখানে আপনার সিবি সেন্ড করতে হবে। যদি রাজনগরে আপনি এখানে জব করতে চান তাহলে কিন্তু এখানে প্রীতম চক্রবর্তী, এখানে আপনাদের কিন্তু এখানে সিবি সেন্ড করতে হবে। অর্থাৎ বন্ধুরা আপনাদের কিন্তু এখানে আপনার যে সিবি রয়েছে এখানে কিন্তু আপনার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। আমি এই নোটিশনটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, এখানে আপনারা অবশ্যই আপনার সিবিটি সেন্ড করতে পারেন। আপনাদের কিন্তু পরবর্তী সময়ে কল করে আপনাদের কিন্তু এখানে ডাকানো হবে। তো বন্ধুরা এটিই ছিল আশীর্বাদ ফাইন্যান্স কোম্পানি থেকে আসা নিয়োগক্রান্ত বিজ্ঞপ্তি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং বন্ধুরা ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে, ফ্যামিলিদের সাথে। তো চলুন বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ, দেখো আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।